ইয়া রাসূলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো, বনিল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান করে চালান। ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সুবহানাল্লাহ পড়েন নবী, হে অভিযান করে চালান। তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন, সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না, আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন, ঠিকই না, ঠিকাতে চাইলেন, এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন, তাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ, ঠিক কিনা? শিষ্টাচার শিক্ষা দিলেন, আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন, আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা, শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আসরা নাই, এটাকে কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই মুহাম্মদ আসো। আল্লাহ বললেন, খবর দাও, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ পড়ে নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে, যে অস্থির, আরে বেরোয় না কেন, চেয়ারম্যান সাহেব আসে না কেন, এতক্ষণ ধরে বসে আছে, এরকম বিরক্ত, খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই ওইটা নাই, আল্লাহ আমার এটা দাও নাই ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কিনা? নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অর আনসাকসেসফুল, আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ, কি পড়বেন? আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে, দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার, কয়বার, অনুমতি চাইবে, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন, পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদাররা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না, দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও, তারপরে সালাম দাও, অনুমতি দিলে ঢুকবা নচেত চলে যাবা, ঠিক কিনা? এই আইনটা কার? ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ, কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না, আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত জিকির এগুলাই ইসলাম, ঠিক কি না? ধরা বাঁধা ইসলাম, হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সেনাগগ আর গুরুদোয়ারার মতো যে কোনো এবাদত গা নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডোলজি, কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি, দুইটা ঘর,
এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি, আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নাবি হ্যাঁ, দুইটা রুম আমার ঘরে, এক রুমে আমি আরেক রুমে আমার মা, আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে? বিশ্ব নবী বললেন নাম ইস্তাদিন আলাইহা, হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, পড়বেন না? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিশ্ব নবী বললেন না তুহিব্বু আন তারাহা উরিয়ানা জানো সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবী বললেন না কশিন কালেও নয়, আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা, যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোন হিসাব আছে? এই জন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টুনাইট, আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকব, পারা যাবে? ইনশাআল্লাহ পড়তে পারবেন নামাজ করে? প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না, আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করো, খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধানগুলাই ফাইনাল, এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে? আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, আওয়াজ করে বলতে হবে সেটা কি? এটা ফাইনাল, এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না, সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম, আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল, অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট শাস্তে যেও না, আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না, কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোন মুমিন বান্দা বান্দীদের কাছে যখন আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল, এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে? আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও, বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছেন, ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও, এর উপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? যারা সম্পদশালী হয়েছো বছরান্তে 2.5% যাকাত দিবা, বিধান টাকা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নি আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা, তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি আবার কিছু অংশ ঘুমাই, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না, তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছো? আমি বিশ্ব নবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা?
সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন, সাইয়েদনা আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। উমরে ফারুক বললেন না উনি না, আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন না উমর তুমি বুঝো না, আমি যারে বলছি সে ভালো। উমরে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাশত করে নাই। আল্লাহ বলেছেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কি না? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়, আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? উমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন, বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন এই উমর কি বলছো বুঝি নাই জোরে বলো। উমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন, বিশ্বনবী বলতেন এই কি বলেছ এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না উমর আরো জোরে বলো। উমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন, বিশ্বনবী বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো। সুবহানাল্লাহ। পড়ে ভয়ে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি, আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দেখছেন না হাজী সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগানসমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি, ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম, আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোন উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটার বলবৎ রেখেছে কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী আমার প্যারা নবী এখানে প্যারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি, ঠিক কিনা? এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতিজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু, ইসলামী আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা,
ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে? দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? তিন নম্বর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, ও বিশ্বাসীরা, ও ইমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারী কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো, বনিল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন নবী অভিযান করে চালান, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। সুবহানাল্লাহ, পড়েন নবী, হে অভিযান পড়ে চালান, তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন, সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না। আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে, তাহলে এটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে, আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যায় বউরে কিন আইজো মায়ের কাইলো মাই, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন, ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই? এরকম অনেক ঘুরি ঘুরি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া তিন নম্বর গাইডলাইন হচ্ছে কোন তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন আগে কি করতে হবে? যাচাই করতে হবে, যাচাই। চার নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না। সুবহানাল্লাহ, পড়েন। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে না? আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি? যেন কানে শুনি সদা তোমার কালাম এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। আকৃতি নিয়ে খোঁটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করা শামিল, ঠিক কিনা? কারণ নাক যদি ছোট হয় এরে কয় বোচা, তোর নাক বোচা, ফেরিতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শুভ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই, মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযি ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারীটাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই,
এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল চিল্লায় বলেন ঠিক না? সাইয়েদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, হাদিসে এসেছে দাকীকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়েদুল ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুটোর ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজন ওলা হয়ে যাবে। এজন্য খবরদার, জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা। আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয়, জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রোহ করবে না, জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার ফেনীবাসী, খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিল না একটু স্থূল আকৃতি মানে মোটা, কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, আয়েশা এটা তুমি কি বললা, তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা? লাকাদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতু লা মাসাজাতিল বাহর। আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিব্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে? সোজা যাবে। কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা? কিছু লোক আছে, কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা, তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে, তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়, যুগ জামানা পাল্টে দিতে চায় না। অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে। ওয়ালা তালমিসু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো না। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই? পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, দাঁড়াতে হবে, সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা?
আধারে, ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লা বলো ঠিকই না, অন্যের দোষ খোঁজা যাবে যাবে যাবে। ক্লান্ত হয়ে গেছেন, কষ্ট হচ্ছে, তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব। এই চলো রাই, আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি, বসো বসেন ভাই বসেন। এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আসলে নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, তো কত আছে আমাদের এলাকায়? না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের, যত্নের, ঠিক কি না? আমার নাম কি? আমার নাম মিজান। আরে মিজান একটা নাম হইলো নাকি? কত নাম আছে মিজান এলাকার সিপাই পড়ে আছে, এটা ঠিক, অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদের, বড় যত্নের, বড় আদরের, কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না, সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না, এই নামটা ওনার কাছে বড় যত্নের। মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের, কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসলে নাই। এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে, একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়। আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে? আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে, আবু বাকর, ওরে সবাই ডাকে বকইরা, কপাল বড়। আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস, ওরে ডাকে আকাইচা, কত সুন্দর নাম, আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে, ওরে ডাকে কুদ্দুচা, আছে না নাই? কবিরা গুনাহ করেছেন আপনি, কবিরা গুনাহ, ইটস নট এ সিম্পল ডিল, এটা সাধারণ কোনো ব্যাপার না, এগুলো সবগুলো কবিরা গুনাহ। কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না, কখনো অন্যের দোষ খুঁজবো না, কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না, ঠিক কি না? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বা'দাল-যন্নি অবিশ্বাসীরা খবরদার, অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে, কার কথা? অনুমান নির্ভর কোনো কথা, আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, ফেনীবাসী কথা বোঝা যায়? ফেনি না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি, আইসাই রেনি রেনি, আপনারা কি ডাকেন, ফেনি না হেনি? চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কিনা? চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ, প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল? সিলেটে ছিল আমার গতকাল মাহফিল, তা আমি জিজ্ঞেস করছি ভাই সাহেব খিতা হররা আপনারা বলা আসেননি, তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলেছি, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কিনা? ইজতানিবু কাসীরাম মিনাল-যন, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে? এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম আযযান ফা ইন্নাযযন কাযাবুল হাদিস, খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়, অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা, অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো অলওয়েজ কি? এই যে আমার হাতে কি দেখা যায়, পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরা, কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন, একজন বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়, উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি,
আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর, প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কি না? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? তো করেছি, প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল, আরে তুই খোল এই খোল 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 তো, আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে, খবরদার। Everyone has a personal space and no one should interfere someone's personal space. কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে, প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করে, সরকারি না বেসরকারি? সরকারি, বেতন কত? উনার বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কি না? মানুষ একটা দেখলি, ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইমপ্রেশনে, ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন, বেতন কত, বয়স কত, এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয়, বন্ধুতে রূপান্তরিত হয়, তখন এই কথা বলে। কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে, পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে? ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? শেষ কথা বলি, 10 নম্বরে আল্লাহ বললেন, 10 নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা খীহি মাইতান ফাকারিহতুম। খবরদার, কেউ কারো গীবত করো না। কি করো না? গীবত করো না। এই উঠতেছে কে? বসেন, এখনি কথা শেষ হবে, একসাথে উঠবো, বসেন, আমার দিকে তাকান, আওয়াজ বন্ধ করুন, একে অপরের গীবত করো না, ব্যাক বাইটিং, চুগল করি, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলো নাই। চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগে, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদ্রুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে? আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত বাহাতাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ, চিল্লায় বলেন, ঠিক কি না? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার বিবৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সময় কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই, যাবে বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটা, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেখলেন কিছু লোক, লাহুম আজফার মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থারথার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল, মান হুম, মান হাউলাই, এরা কারা? সাইয়েদনা জিবরিল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতি, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে? অন্যের গীবত আমরা করব না, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজব। এই 10টা গাইডলাইন এই ফেনী জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয়, আপনাদের কি মনে হয় ফেনীর কোন এলাকাতে, কোন থানাতে মারামারি, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা এগুলো থাকবে? থাকবে? সব শেষে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন। আল্লাহ 5 বার বিশ্বাসীদেরকে ডাক দিলেন,
ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে ইমানদারগণ, এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান্নাস। এবার আল্লাহ কি বলে ডাক দিছে? আওয়াজ করে বলতে হবে, কি বলে? এবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও বিশ্বাসীরা, এটা বলে ডাকে নাই, ও মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি। ওই পুরুষের নাম কি? ফেনীবাসী আওয়াজ করে বলেন আদম আলাইহিস সালাম। আর ওই নারীটার নাম কি? এই দুইজন থেকে গোটা পৃথিবী। তার মানে আসলে আমরা সব এক। আসলে কি? সব এক। নাস্তিকও আমার ভাই, হিন্দুও আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন-নাসাবিয়্যা, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দিনিয়া, দিনী ভাই। এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দিনী ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কয় না আদম আলাইহিস সালাম। সবার মায়ের নাম কি? দেখছেন, আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজন, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই, আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য, আমরা করেছি আরব অনারবের বিভাজন, আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই, প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লা বলো ঠিক কিনা? তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নাই। এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি, এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, দেখলেই বলি কোন দল করেন, দেখলেই বলি কোন পীরের মুরিদ, দেখলেই বলি কোন দল করেন, না না। সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। আর আমাদের মধ্যে এই আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, সব মুসলিম। আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলিগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিচ্ছু নাই। আমি বুঝি মুসলমান। আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না তো, খালি পিস পিস করি, টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম। আমাদের প্রভু কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? কিন্তু আমাদের মধ্যে বিভাজন। আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মা, জীবন বিধানে কইছি বাণী কোরআন, তবে কেন এক নহে মুসলমান? এক হও এক হও করিয়া বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? একটা তো জীবন মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান? এক হও এক হও করিয়া হওয়ান। পড়েন আমিন। বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট, ঠিক না? সুদ মুক্ত করার জন্য, যৌতুক মুক্ত করার জন্য আমার ফেরির কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না, ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না। মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের আসল পুঁজি ভালোবাসা। আমাদের আসল পুঁজি কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই, ঠিক কি না? পারা যাবে মুসলমান? আর যে 10টা গাইডলাইন 10টা মেসেজ আজকে শেয়ার করলাম, এগুলো মানা যাবে তো? অনেক বোনেরা এসেছে, আমার বোনেরা আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত, এইদিকে অনেক পেছন পর্যন্ত, এইদিকে অনেক ভাইরা, বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন। স্কুল মাঠ পুরোটাতে মহিলারা বসেছে। নারীদের জন্য একটাই কথা, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, রমাদানের রোজা রাখবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আমার কলিজার টুকরা ফেনের যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সাইয়েদনা উমরে ফারুকের মতো কবুল করো, সাইয়েদনা হামজার মতো তুমি কবুল করো, খাব্বাব খুবাইবের মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করে নাও।